কতটা ভয়ঙ্কর হতে পারে যদি পছন্দের খাবার আইসক্রিম খেতে গিয়ে তার ভিতরে খুঁজে পান মানুষের আঙুল। অবাক মনে হলেও ঘটনাটি সত্য। ভারতের মুম্বাইয়ে অনলাইন থেকে অর্ডার করা আইসক্রিমের ভেতর মানুষের আঙুল পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV সূত্রে জানা গেছে, অনলাইনে ইয়োম্মো আইসক্রিম থেকে কোন আইসক্রিম অর্ডার করেছিলেন মালাদ শহরতলিতে বসবাসকারী একজন নারী। কিন্তু খাওয়ার জন্য সেটি খুলতেই এমন ঘটনায় রীতিমতো ভয় পেয়ে যান এ নারী। অনলাইনে শেয়ার করা একটি ছবিতে দেখা যায় মানুষের একটি আঙুল আইসক্রিমের ওপরের দিকে আটকে আছে। অভিযোগের জন্য আইসক্রিমটি নিয়ে মালাদ থানায় ছুটে যান ওই নারী। খাদ্যে ভেজাল ও মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে ইয়োম্মোর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই আইসক্রিমটি তদন্তের জন্য ও আঙুলটিকে ফরেন্সিকে পাঠিয়েছেন বলে জানিয়েছে NDTV। কবির চৌধুরী জয়, মাইটিভি অনলাইন।